মুসলিম মধ্যে যে আবেগ তৈরি হয়েছিল সেই আবেগের ফলে ওই ভয় ভীতি ঘেঁষে চলে গেছিল এবং সেই ধর্মঘট সফল হওয়ার পরে আপনাদের মনে আছে যে 12ই মার্চ রাজ্যপাল ডেকে পাঠিয়ে টুইট করে ডেকে পাঠিয়েছিলেন যে আপনারা অনশন করে দিন তার আগেও রাজ্যপালকে বলা হয়েছিল আপনি অনশনের ব্যাপারটা দেখুন চলছে সরকারকে বলুন রাজ্যপাল তখন বলেছিলেন যে আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু রাজ্যপালের চড়ক নড়েনি কিন্তু যখনই ধর্মঘট সফল হয়েছিল তখনই আমরা দেখেছিলাম রাজ্যপালের চড়ক নড়ে গেছে এবং তার আগে যে আপনাদের মনে আছে ধর্মঘট যেদিন সফল হলো সেই দিন সন্ধ্যেবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজভবনে চলে গেলেন গিয়ে রাজ্যপালের সাথে কি কথা হলো আমরা জানি না তারপরে রাত্রিবেলা রাজ্যপালের টুইট যে আমি অনশন করে দিতে আবেদন জানাচ্ছি সুতরাং ধর্মঘটের শক্তি যে কতটা সেই বিষয়টা আমরা মাথায় রাখতে বলছি এবং ধর্মঘট করে আমাদের যে দাবি সেই দাবি আমরা আদায় করতে পারবো আজকে যেখানে আমরা জানাই দিয়েছি নির্ভয়ে ধর্মঘটে আসুন রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকার আসলে কাপুরে বাপ তাদের ভয় পাওয়ার কিছু নেই শক্তি যে কতখানি সেইটা গত বছর 10ই মার্চ প্রমাণ হয়ে গেছে এবং ধর্মঘটের পরে যে সোপাস হয়েছিল সেই সোপাস আপনারা জানেন যে কয়েকটি জেলার শিক্ষক যেমন হুগলি জেলার শিক্ষকরা তারা ঢোল নাগারা বাজিয়ে সেই সোপাসে জবাব দিয়ে গেছিল এবং রাজ্য সরকার ভয়ের চোটে কত লোক অংশগ্রহণ করেছে যত মানুষ শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেছে তাদের সকলকে সোপাস করতে পারে তাহলে আসল সংখ্যাটা বেরিয়ে যাবে সংগ্রামী যৌথ মঞ্চ এই যে ধারা তৈরি করেছে আন্দোলনে পশ্চিমবঙ্গে আজ সকালে যখন আমি মঞ্চে আসছি আমার পাড়ার একজন সাংবাদিক আমার ছেলে বয়সে বড় আনন্দবাজার পত্রিকা সাংবাদিক তিনি রিটায়ার করে গেছেন ভালো করে হাঁটতে পারেন না তবু বাড়ি একটা করেন আমার সাথে দেখা হলে তিনি জড়িয়ে ধরেন আজকেও জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে আমাকে বললেন যে আপনারা কতটা সাধারণ মানুষের সাথে কথা বলেন আমি জানি না কিন্তু আমি নিয়মিত চায়ের দোকানে বসে আড্ডা দিই সেই চায়ের দোকানে যারা আড্ডা দিতে আসে তারা সকলে সরকারি কর্মচারী নয় তারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা বলে যে সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের আন্দোলনের ক্ষেত্রে আগর জ্বালিয়েছে আগর জ্বালিয়েছে এই কথা সাধারণ মানুষ বলে আমি বললাম যে আপনারা যে কথাগুলো বলেন এটাই সংগ্রামী যৌথ মঞ্চের শক্তি সংগ্রামী যৌথ মঞ্চ কোন রাজনৈতিক দলের সঙ্গে নেই বারবার আমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে যে সংগ্রামী যৌথ মঞ্চ বিরোধী রাজনৈতিক দলের মঞ্চ আমরা তাদের একটা কথাই বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যার মুন্ডু এখনো অক্ষত আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুন্ডু অক্ষত আছে কিন্তু সেখান দিয়ে আর সরকারি কর্মচারীদের সম্বন্ধে আকদা কুকদা বের করতে পারছেন না ভয় পেয়ে গেছেন উনি তিনি বলেছিলেন চোর টাকার টাকাতে সরকার কেউ কেউ লেনদেন করবেন না আজকে যখন কাটতে কাটতে আমি তো ভাবলাম হাতে ছুরি রয়েছে বোধহয় মুন্ডু কেটে চারপাশে দিয়ে ঘোষণা করবে ও না সে তো নয় কেক কাটা ছুরি কেক কাটতে কাটতে তারপরে হাত জোর করে বললেন যে 4% আমি ঘোষণা করলাম তারপরে যখন অনশন শুরু হলো শুভঙ্কর এখনো অনশন করছে কি আপনারা জানেন একজন মানুষের সরকারি কর্মচারীদের সাধারণ মানুষ তারা মনে করেন যে তারা সুখী মানুষ তারা কষ্ট করতে পারেন না
শুভঙ্কর আজকে দেখিয়ে দিয়েছে তার আগে ভাস্কর যে টানা 44 দিন ধরে 42 দিন ধরে অনশন করে না যা এবং সেই অনশনের